বিষ্ণুপুর থানায় ধর্ষণের কেস করেছে। আমার কাছে মোবাইলটা আছে, শুধু তার কমপ্লেন নয়, কমপ্লেনের সঙ্গে সঙ্গে তার চার্জশিটের কপি পর্যন্ত আমার কাছে আছে। আজকে বিজেপি, আমার লজ্জা লাগে বিজেপিকে, যারা আজকে একজন ধর্ষককে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতার বিরুদ্ধে প্রার্থী করেছে, খুঁজে পাইনি প্রার্থী, তাই আজকের একজন ধর্ষককে প্রার্থী করে ডায়মন্ড হারবার তোরা বিজেপির মুখটাকে কালি করেছে। বাদ বাকি কালি আগামী পয়লা জুন আমার মা বোনের করে নিতে হবে, সেই দায়িত্বটা আমার মা বোনদের নিতে হবে। একজন মায়ের ইচ্ছা চাওয়া মানে গোটা বাংলার মায়ের ইচ্ছা চাওয়া। আজকে যে মায়ের সম্মান দিতে জানে না, যে মায়ের ইচ্ছা দিতে জানে না, তাকে একটাই ভোট নয়। কি মা বোনেরা রাজি তো সবাই? ধর্ষকের বিরুদ্ধে একটা ভোট দিতে চাইছিলাম। এটা একটা মূর্খ, এটা পেটে কিছু আছে নাকি? পেটে ঘুষি মানে ককর্গ মাংস জানে, আইন কাকে বলে? আরে লটে তো আমি পাশ করেছি, ও পাশ করেছে, কিরম গর্দব দেখুন, কিরম ফাঁসছে নিজের জালে। ধরুন আপনি কোনো মেয়েকে রেপ করলেন, সেই যে মেয়েটা রেপ হয়েছে তার নাম কোনোদিন আপনি প্রকাশ আনতে পারেন না, তার নাম ঠিকানা কোনো মিডিয়াও আনতে পারে না, তাহলে আপনাদের এগেনস্ট লিগাল অ্যাকশন শুরু হয়ে যাবে। এই একটা কাজ করেছো। দ্বিতীয় কথা হচ্ছে, ওই মূর্খটা জানে না যে হাইকোর্ট থেকে, হাইকোর্ট থেকে কোয়াশিং করে আমি এসিজিএম এর আদালতে ডিসচার্জ অর্ডার রয়েছে আমার কাছে। ও মনে করেছে যে ওরা ফলস কেস করে দিয়েছে, ওর ভাইপো তাই নিয়ে আমি জানলাম না কে মেয়ে কোথাকার মেয়ে কার কীভাবে কেস হয়ে গেল, তাকে দিয়ে আমাকে অ্যাবসকন্ডে রেখে ওয়ারেন্ট করে রেখে দিয়ে, যাতে 2019 ববিদা আলী তাকে অ্যারেস্ট করে ঢুকিয়ে রেখে দেবো আর বেরোতে পারবে না, নমিনেশন করতে পারবে না। আরে উজবুক, কাউকে যদি অ্যাটাক করতে হয় তার ডিএনএ ক্রোমোজোম জানতে হয়, যেভাবে আমি ভাইপো ডিএনএ ক্রোমোজোম জেনেছি বলে আজকে ওর গিন্নিকে আজকে ছুটতে হচ্ছে সিবিআই দপ্তরে। এক্সপোজটা আমিই করেছিলাম এই বান্দাই, এটা মাথায় রাখা উচিত। আমি ছাড়বো না সৌগতকে, কেন ছাড়বো? ওপেন প্রকাশ্য মিটিংয়ে আমাকে বলেছে রেপিস্ট, ছেড়ে দেবো? হ্যাঁ, ওর হাতে ক্রিমিনাল বাহিনী আছে, আমি জানি ও ক্রিমিনাল আর প্রাইস ক্রিমিনাল বাহিনীর নেতা, ভাইপোর ডান হাত, কিন্তু হচ্ছে অশিক্ষিত ক্রিমিনাল আর আমি হচ্ছে শিক্ষিত ক্রিমিনাল। ওর কাছে সোড আছে, পিস্তল আছে, আর আমার কাছে কলম আছে, অ্যান্ড পেন ইজ সার্ফার দ্য সোড। ও জানে না আমি কি চিজ কি জিনিস, দম যদি না বার করতে পারি রাজনীতি মতেন ছেড়ে দেবো, দেখে নেবেন ও রাজনীতি থাকবে আমিও থাকবো। এই ডায়মন্ড রোডে ঢুকতে দেবো না, এখনো বলছি কন্ট্রোল থাকবে, আমি ক্যানিংয়ে যাই, ক্যানিংয়ে গোলাই, যে যা নিজের ক্ষেত্রে থাকো না বাবু। বহিরাগত ক্যান্ডিডেট হতে পারে, তাহলে বহিরাগত ক্রিমিনাল ঢোকাবে এলাকায়, ও এসে এখানে ক্রিমিনালাইজেশন ইন পলিটিক্স ওটা ইমপ্লিমেন্ট করবে, আমি ছেড়ে দেবো। ভাইপোর পটি ফেলা লোক, ওকে তো করতে হবে বিষয়টা, নইলে ভাইপো ওখানে দায়িত্ব দেবে, এমএলএ করাবে, আর বলে কি অবস্থা করছেন দেখছেন না? কত শর্ত হয়েছে যাতে নওশাদ সিদ্দিকে ঢোকানো না যায়, একটাই শর্ত, আরবুলকে ঢুকিয়ে রাখতে হবে। এটা বুঝতে কি পিএইচডি করতে হবে? ও আসুক, ভাইপোকে যেতে জন্য আসুক, কিন্তু আমি বলছি এইসব নোংরা কথা বলা বন্ধ করতে হবে আর ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বন্ধ করতে হবে। আমরা বাইরের লিডারকে আনবো, ও যদি নিজেকে লিডার মনে করে ভদ্র ভাষায় বক্তব্য রাখুক, আমার বিরুদ্ধে কিছু বলতে গেলে তার তথ্য নিয়ে বলুক, কিন্তু উল্টোপাল্টা কিছু বলতেও দেবো না, তার জন্য আইনি যা করা করবো, প্লাস সেখানে কোনো ক্রিমিনাল বাহিনী এসে দাবাদাবি করতে দেবো না। এটা পঞ্চায়েত ইলেকশন নয়, বিধানসভা ইলেকশন আমি ছিলাম না, লোকসভা ইলেকশন আমি ববি আছি। এটা 2018-19 সালের ববি নয়, এটা মাথায় রাখতে হবে। সায়েন্সের ছেলে আমি,
নিউটনের থার্ড লটা ভালো করে জানি, 26 আসব, রক্ত আমাশা করে ছাড়ব। এটা চুপচাপ ওকে বলে দিন, আমি শত্রু নই। ও যদি এসে বলে দাদা বিজেপি আসে, 26 তো আমরা আসছি দখল করে নেব, দাদা বিজেপি করবে, করো। এই যে চোর ডাকাতরা পাপ করার পর পুজো করে না, করে তো, হাজি মাস্টার কয়েনিস বাঙালি ক্রিকেট করে তারপর হজে গিয়ে হাজি মাস্টার হলো, তো না হয় বিজেপিতে এসে পবিত্র হবে। ও যদি আমাদের জায়গাগুলোই নষ্ট করে দেয়, ওই কে ঢোকাবে? ও তো কত বড় বড় রান উত্তরপ্রদেশে ছিল, কোথায় তারা? সব ইতিহাসের পাতে চলে গেছে, তার ফটোতে মালা দেওয়ার জন্য লোক নেই। আমি চাই না দক্ষিণ চৌষার লোক, আমি ও দক্ষিণ চৌষার লোক, ভাইব দক্ষিণ চৌষার নয়। তার যেহেতু প্রত্যেকের একটা এলাকার টান থাকবে, তোর প্রতি আমার সহানুভূতি থাকবে। ও যদি আমাকে হারানোর জন্য ও সবই এক শক্তি প্রয়োগ করে, আমাদের তো কিছু শক্তি আছে, চিমটি কাটার মতো ক্ষমতা আছে, হাতে তো পেন আছে, আমি ছাড়বো না, সারা জীবন কাঁদতে হবে। কেন বাবুই পিছনে লাগলো?